রিজার্ভের টাকা দিয়েই হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের কাজ, বললেন প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। সিতপাংয়ের ধ্বংসযজ্ঞে সর্বশান্ত উপকূলের মানুষ, কৃষি ও বাস্তু অর্থনীতিতে বিপর্যয়। নির্বাচন সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকার বিরোধী প্রচারণা, ইন্ধনদাতাদের খুঁজছে র‍্যাব। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম, আমন্ত্রণ দুপুর 12:21 সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রিজার্ভের টাকা উধাও হয়ে যায়নি, এ টাকা দিয়েই হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের উন্নয়ন কাজ, দেশের প্রয়োজনে মানুষের কাজেই এ টাকা ব্যয় হবে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে পায়রা সমুদ্র বন্দরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। প্রায় 11,072 কোটি টাকা ব্যয় নির্মিত হচ্ছে এসব প্রকল্প। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন পায়রা বন্দর হবে ভবিষ্যতে দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। জ্বালানি সংকট শুধু নয়, সারা বিশ্বে এর কারণে দেখা দিয়েছে অর্থনৈতিক সংকট ও খাদ্য মন্দা। এই অবস্থায় উন্নত দেশগুলোকে যুদ্ধ বন্ধ নিষেধাজ্ঞা তুলে নিতে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল ফান্ড আমরা করেছি, এই টাকা দিয়েই যেহেতু এই প্রথম কাজটা আমরা শুরু করলাম, ভবিষ্যতে এভাবে নিজেদের রিজার্ভের টাকা, এই টাকাও আমরা আমাদের অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ রিজার্ভের টাকা কেন খরচ হচ্ছে বা রিজার্ভের টাকা গেল কোথায়। তো যারা এই প্রশ্ন করেন রিজার্ভের টাকা গেল কোথায়, তাদের বলছি রিজার্ভের টাকা গেল পায়রা বন্দরে। রিজার্ভের টাকা গেছে মানুষের খাদ্য কেনায়, সার কেনায়, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। এটাকে কেউ চিবিয়ে খায়নি, এটা মানুষের কাজেই লাগছে, মানুষের কাজেই ব্যবহার করা হচ্ছে। সময়ের সাথে ঘূর্ণিঝড় সিত্রাঙের আঘাতে ক্ষয়ক্ষতির চিত্র দৃশ্যমান হচ্ছে। লণ্ডভণ্ড উপকূলে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বিপর্যস্ত হয়েছে বিদ্যুৎ ব্যবস্থা, মাছের ঘের ভেসে যাওয়া সহ ফসলের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। ঘূর্ণিঝড় সিত্রাঙের আঘাতে সড়ক ও বাড়িতে লক্ষণীয় সংখ্যক গাছ উপড়ে পড়েছে। গাছ সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করা হলেও বিধ্বস্ত বাড়িঘর মেরামতে সময় লাগছে। বাগেরহাটে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। জেলা প্রশাসনের তথ্য বলছে বাগেরহাটে 750টি ঘের ও পুকুরের মাছ ভেসে গেছে। বিভিন্ন উপজেলায় 850 হেক্টর রূপামন, 375 হেক্টর শীতকালীন সবজি, 110 হেক্টর কলা, 20 হেক্টর মরিচ, 17 হেক্টর পানির বরজ এবং 13 হেক্টর অন্যান্য সবজি ও সবজির বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সিত্রাঙের প্রভাবে টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন এলাকা ও রাস্তাঘাট এখনও জলমগ্ন। কিছু এলাকায় পানি সরতে সময় লাগায় দুর্ভোগ কমেনি, ক্ষতি হয়েছে রূপা আমন সহ নানা ফসলের। ড্রেনের পানি তো নামতে পারতেছে না, এই কারণেই জলবদ্ধ রয়েছে। যতদূর পারতে আছি পানি নিষ্কাশন করার জন্য। ঘরে পানি উঠছে, বোঝেন না কত রকমের মাল নষ্ট হয়ে গেছে, টুলো টুলো সবতলায় গেছে, চাউলের ইতিমধ্যে পানি উঠছে। বরগুনায় বেশি ক্ষতি হয়েছে সবজি ক্ষেত ও পানির বরজ, গোড়ায় পানি জমায় গাছ মরে যেতে শুরু করেছে। পানি উঠতে আমাদের কৃষি ব্যথা সব শুকিয়ে মরে যেতে আছে, গাছগাছ মরে গেছে। ঝড়ে নোয়াখালীর 600 স্থানে গাছ পড়ে 188টি বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে, ট্রান্সফরমার বিকল হয়েছে 19টি, এছাড়া 456টি স্থানে বিদ্যুতের তার ছিঁড়ে যায়, সেগুলো এখনো পুরোপুরি মেরামত করা সম্ভব হয়নি। রাজবাড়িতে 20,000 হেক্টর পাকা, আধা পাকা ও কাঁচা আমন ধান পানিতে ডুবে আছে, বাতাসে ধান গাছ নুয়ে পড়ে পানিতে লেপটে আছে, দুশ্চিন্তায় জেলার আমন চাষীরা। ধান কেটে রাখছি, এগুলো নষ্ট হয়ে গেছে, আধা পাকা ধান পানির তলে চলে গেছে। বৃষ্টি ও দমকা বাতাসে গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ পলাশবাড়ি, সুন্দরগঞ্জ সাদুল্লাপুর, ফুলছড়ি ও সাঘাটায় রূপা আমন, শাকসবজি ও কলা বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলার 922 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। সমর ইসলাম, একুশে টেলিভিশন।
কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। ভোরে ক্যাম্প ১৭র সি ব্লকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন আয়াতুল্লাহ ও মোহাম্মদ ইয়াসিন। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান এপিবিএন এর অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ জানান, দুই রোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই মারা যায় ইয়াসিন। গুরুতর আহত অবস্থায় আয়াতুল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চলছে, তবে এখনও কেউ আটক হয়নি। জাতীয় নির্বাচন সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকার বিরোধী তৎপরতা বাড়িয়েছে একটি চক্র। প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন সহ বেশ কয়েকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে ক্ষমতাচ্যুত করা হবে বলে প্রচারণা চালাচ্ছে। র‍্যাব বলছে এসব অপপ্রচারে ইন্ধন ও অর্থদাতাদের খোঁজা হচ্ছে। দীপু শিকদারের প্রতিবেদন। সাংবাদিকদের মতো বাচ্চা বাংলাদেশের যে পরিমাণে বাংলাদেশের সাংবাদিক ইলিয়াস হোসেন শুধু যুক্তরাষ্ট্রে বসে এক ভিডিওতে এভাবে সাংবাদিকদের গালিগালাজ করছিলেন। জারে নিয়া যেটা ধরবো না, একদম বাপের নাম ভুলায় ছাড়া দেব। এছাড়া তার ফেসবুক থেকে লাগাতার রাষ্ট্র, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনা কর্মকর্তা, রাজনীতিবিদ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে কটাক্ষ করে প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাদের সাথে কোনোভাবে কানেকশনে যদি আপনি আসতে পারেন, তাহলে এমপি হতে পারবেন, মন্ত্রী হতে পারবেন, এই ছাড়া সম্ভব না। স্বাধীনতা বিরোধী সংগঠন জামাত ঘরানার তাসনিম খলিলও অপপ্রচারের দৌড়ে পিছিয়ে নেই। তার একাধিক ভিডিওতে গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। একইভাবে প্রবাসী পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগ সরকার ও স্বাধীন বাংলাদেশ নিয়েও মিথ্যাচার করছেন বলে অভিযোগ আছে। এটা বাংলাদেশের রাজনীতির একটা ক্রুশিয়াল এবং ক্রিটিক্যাল জায়গা। কিছু সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কিছু ব্যক্তি একটি গুজব বলয় তৈরি করেছে। তারা মনগড়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগের সব মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, দেয়া হচ্ছে সরকার পতনের ডাক। কদিন পরে নারকেলের দড়ি দিয়ে আপনারা খালি গায়ে পিঠ মোড়া দিয়ে বান্ধা হবে। এই পুরো প্রক্রিয়ার সঙ্গে যুক্ত মদতদাতা আর অর্থদাতাদের বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব। একটা গ্রুপ মিলে এই কাজ করছে, এই গ্রুপটাকে শনাক্ত করা এবং যেখানে যেখানে অর্থের প্রয়োজন সেখানে হয়তো একটি চক্র বা বিদেশি বলেন বা দেশি চক্র হোক, তারা হয়তো এই অর্থের যোগান দিচ্ছে, এটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি। মানি লন্ডারিং ইস্যুগুলো যারা নজরদারি করে থাকে তাদের সাথেও কিন্তু আমরা এই বিষয়গুলো শেয়ার করছি এবং আমরা সবাই সম্মিলিতভাবে এই রাষ্ট্রবিরোধী বা দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। গুজব ছড়ানোর সাইট ও পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসিকে জানিয়েছে র‍্যাব। তাদের এই ধরনের চক্রান্ত বা তাদের এই ধরনের স্বার্থান্বেষী বক্তব্য কোনো কিছু আমাদের দায়িত্ব পালন থেকে আমাদের বিরত রাখতে পারবে না। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় সিত্রাঙে চট্টগ্রামের মিরসরাইয়ে বালুবাহী ড্রেজার ডুবে নিহত আট শ্রমিকের মধ্যে চারজনের দাফন সম্পন্ন হয়েছে। সকালে সদর উপজেলার চর জৈনকাঠি মোল্লাবাড়ির সামনের মাঠে তাদের জানাজ অনুষ্ঠিত হয়। অংশ নেন হাজারো মানুষ। এ সময় এলাকা জুড়ে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ। নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০,০০০ টাকা করে সহযোগিতার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এদিকে সকালে মিরসরাইয়ে আরও তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে আটজনেরই মরদেহ উদ্ধার করা হলো। এর সাথে শেষ করছি দুপুর ১২টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। রিজার্ভের টাকা দিয়েই হচ্ছে পায়রা সমুদ্র বন্দরের কাজ বললেন প্রধানমন্ত্রী, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন। সিত্রাঙের ধ্বংসযজ্ঞে সর্বশান্ত উপকূলের মানুষ, কৃষি ও বাস্তু অর্থনীতিতে বিপর্যয়। নির্বাচন সামনে রেখে ডিজিটাল প্ল্যাটফর্মে সরকার বিরোধী প্রচারণা, ইন্ধনদাতাদের খুঁজছে র‍্যাব। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর ২টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।